তো মাধ্যমিক পরীক্ষা 2021 নিয়ে নতুন কি সিদ্ধান্ত বেরিয়ে এসেছে, নতুন শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন জানবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি আপনার বাড়িতে বা আপনার চেনা পরিচিত মাধ্যমিক পরীক্ষার্থী এমন কেউ থেকে থাকে। অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে একটু সরাসরি নিউজটি দেখে নেওয়া যাক, তাহলে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকেই জানেন নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হতে এখনো 20 দিন বাকি। করোনার দ্বিতীয় ঢেউয়ের যা দাপট, তাতে সেই সূচি মেনে মাধ্যমিক শুরু হবে কিনা সে বিষয়ে রাজ্য সরকারের কোনো সিদ্ধান্তের কথা কিন্তু এখনো জানানো হয়নি। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা চিন্তায় আছেন এবং তারা দ্রুত সিদ্ধান্তের কথা জানতে চাইছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুদিন আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হবে, তবে এবার ওই পরীক্ষা হবে হোম সেন্টার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন পরীক্ষার্থীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, আর কতদিন পরীক্ষার এই পরিস্থিতির উপর নজর রাখা হবে, এখনো সিদ্ধান্তের কথা কেন জানানো হবে না? তারা জানতে পেরেছেন 2রা মে ফল ঘোষণার পর মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের কথা জানাবে সরকার, কিন্তু ভোটের ফল বেরিয়ে 10ই মে নতুন মন্ত্রিসভা গঠন হয়ে গেল, কিন্তু নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেল, কিন্তু মাধ্যমিক পরীক্ষার বিষয়ে এখনো কিছু জানানো হলো না কেন, সেই প্রশ্ন কিন্তু জোরদার হচ্ছে। নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তের কথা জানানো হবে, অভিভাবকদের দাবি যত দ্রুত সম্ভব জানিয়ে দেওয়া হবে, কারণ লোকাল ট্রেন চলছে না, সরকারি বাস চললেও তা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক কম, বেসরকারি বাসের সংখ্যাও কমে গিয়েছে, গণপরিবহনে ভিড় বেশি হচ্ছে। এই অবস্থায় গণপরিবহন করে ছাত্রছাত্রীরা কি ভাবে পরীক্ষা দিতে যাবে সে নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা, এবং সেই সঙ্গে তাদের প্রশ্ন অতিমারিতে পরীক্ষা কেন্দ্রে পড়ুয়াদের বসার ব্যবস্থায় বা কিরকম হবে। এবং অভিভাবকরা জানাচ্ছেন পরীক্ষার বিষয়টি নিয়ে এত দুর্ভাবনায় আছে যে তারা পড়াশোনায় মন বসাতে পারছে না, এবং মাধ্যমিক পর্ষদ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত না জানালেও কিন্তু ICSE 10ম বা CBSE 10ম শ্রেণীর যে বোর্ডের পরীক্ষা সেটা কিন্তু অনেক আগেই বাতিলের সিদ্ধান্ত জানানো হয়ে গেছে। এমনকি ওই দুই বোর্ডের অধীনে অনেক স্কুল 11ম শ্রেণীর ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইনে ক্লাসও শুরু করে দিয়েছে। পরীক্ষা বাতিলের ফলে কিভাবে 10ম শ্রেণীর মূল্যায়ন হবে তাও কিন্তু সেই বোর্ড জানিয়ে দিয়েছে। তবে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন মাধ্যমিক পরীক্ষা নিয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকরা উৎকণ্ঠায় রয়েছে, পরীক্ষা নিয়ে দ্রুত সিদ্ধান্তের কথা জানানো উচিত। তো এখনো কিন্তু সেইভাবে ফাইনালি কিছু জানানো হয়নি পরীক্ষা বাতিল নিয়ে, তবে পরীক্ষা সম্ভবত বাতিল হতে পারে সম্ভাবনা ধরে নেওয়াই যেতে পারে, কারণ যে হারে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে সে হারে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নেওয়াটা এক প্রকার অসম্ভবই বলা যায়। তো আশা করা হচ্ছে পরীক্ষা বাতিল হবে। যাই হোক, পরবর্তীতে সরকার যে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত জানানো হলেই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে।